গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজটা করে নিচ্ছি গাছে জল দেওয়া। এরপর চলে যাব হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতে। আমাদের ব্রেকফাস্টে আজকে হবে হচ্ছে লুচি আর আলু ভাজা। আর এদিকে আমার সিঙ্কে রয়েছে আগের দিনের রাত্রের বাসন, কিচ্ছু মাজা হয়নি। আগে ব্রেকফাস্টটা রেডি করে নেব, নিয়ে তারপরে রান্নাঘরে সমস্ত কাজকর্ম সারব। গ্যাস কাউন্টারটা মুছে নিয়েছিলাম, নিয়ে তারপর ব্রেকফাস্ট রেডি করতে চলে এসেছি। সকাল সকাল উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে, তাই জন্য তাড়াহুড়ো করে আগে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। তারপরে আমি বাসনগুলো সব ধোবো, ঘর পরিষ্কার করবো, তো এই সমস্ত কিছু করবো। তো আজকে আমার সকাল থেকে অনেকগুলো কাজ আছে, ফ্রিজ পরিষ্কার করা, তার ঘরে মাসের সব মুদিখানার মাল এসেছে সেগুলো সব গোছানো। তো আগে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমি ওসবগুলো করব। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার আলু ভাজা হয়ে গেছে, আর এবারে করছি হচ্ছে লুচিগুলো। লুচি আমার হাজবেন্ডের মতো করে দিচ্ছি, আমাদেরটা পরে করে নেব, কারণ একেবারে করার মতো এখন টাইম নেই, দেরি হয়ে গেছে, ওকে বেরোবে, অফিসে যাবে, তো তাই জন্য আগে ওর মতো করে দিচ্ছি, পরে আমাদেরটা করে নেব। তো একে একে আমার সমস্ত লুচি ভেজে নিয়েছি, নিয়ে ওকে আগে খেতে দিয়ে দেবো। তারপর ও বেরিয়ে যাওয়ার পরে আমি এদিকে চলে এসেছি আবার রান্নাঘরে। সিঙ্কে যা বাসন জমেছিল সেগুলো আগের দিন রাত্রে সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আগের দিন রাত্রে কিছু বাসন আমি মাজিনি, একদম রান্না করার বাসনগুলো পর্যন্ত পড়ে আছে, তো সেগুলো আগে চটপট মেজে নেব, নিয়ে তারপর ঘরের কাজে হাত দেব। আর বললাম যে আজকে আমার ঘরের অনেক বেশি কাজ আছে, অনেকগুলো কাজ একসাথে করব বলে ঠিক করেছি। তো রান্নাঘর বাসনগুলো রান্নাঘরে বাসনগুলো মেজে নেওয়ার পরে আমি একটু চা করে নিচ্ছি আমার জন্য, কারণ এখন তো আমি ব্রেকফাস্ট করবো না, আমার ছেলে ওঠেনি, ও উঠলে আমরা দুজনে মিলে একসাথে ব্রেকফাস্ট করবো, তাই আগে একটু চাই খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো চা খেয়ে তারপর ঘরের কাজে হাত দেবো। তারপরে দেখো, সারাদিন তোমাদের সাথে আর কিছু আমার রান্না টান্না শেয়ার করতে পারিনি, সোজা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রাত্রিবেলা। রাত্রিবেলা হবে হচ্ছে চিলি চিকেন, তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব, প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি, এরপর ওর মধ্যে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপরে দেবো হচ্ছে আদা আর রসুন একসাথে বেটে রেখেছি ওটা দিলাম, এবার দেবো হচ্ছে একটু ভিনিগার, এরপরে দেবো হচ্ছে সয়া সস, এরপর দেবো হচ্ছে একটু টমেটো সস, আর এবার দেবো হচ্ছে একটু নুন, মানে আমার পরিমাণ মতো নুন, একটু নুন দিয়ে দিলাম। আর ওতে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, এরপর আমি ওটাকে ভালো করে মেখে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। সন্ধ্যাবেলা চলে এসেছি আমি আমার রান্নাঘরে, আর সকাল থেকে তোমাদের সাথে সামনাসামনি একদমই কথা বলতে পারিনি। ম্যারিনেট করে রেখেছি তোমাদের চিলি চিকেনটা, কীভাবে ম্যারিনেট করে রেখেছিলাম তোমার সাথে শেয়ার করেছি, আমি 1 থেকে 1.5 ঘন্টা আগে ওটা ম্যারিনেট করে রেখেছিলাম, আরও আগে ম্যারিনেট করে রাখলে ওটা আরও ভালো হতো, মাংসটা ভালো সফট হতো, ভিতরে চিকেনটা আরও ভালো সফট হতো। তো আমি ওটা 1 থেকে 1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর চিলি চিকেনের জন্য জানো কী কী লাগে, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, লঙ্কা কুচি, আর সস, সয়া সস, টমেটো সস, চিলি সস, আমার চিলি সসটা নেই, আর চিলি সস ছাড়াই আমি করব, তো সয়া সস, টমেটো সস দিয়ে করব। তো চলো, আমি এখানে গ্যাস অন করে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আগে এগুলো পকোড়ার মতো করে ভেজে নিই তারপরে। তো চলো পরপর আমি করতে থাকি। তো দেখো, আমি চিলি চিকেনটা করার জন্য চলে এসেছি রান্নাঘরে, 1 থেকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে তারপরে এসেছি। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আর চিকেনগুলো এবার পকোড়া হিসেবে ভেজে নেব। চিকেনগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, কারণ বেশিক্ষণ তো ম্যারিনেট করে রাখতে পারিনি, ওটা বেশিক্ষণ ম্যারিনেট করে যত রাখবে তত বেশি চিকেনটা সফট হবে, তো
দেখো কথা এদিকে আমার চিকেনগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবার ওগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই আমি গ্রেভিটা করে নেব। এদিকে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, এরপর আমি দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভাজা করব, সেদ্ধ হবে অথচ ওটা লাল হবে না, যার যেরকম রং সেরকম রঙেই থাকবে। তো সেই অবস্থায় ওটাকে ভেজে নিতে হবে। তো ওটাকে আমি আর ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ভাজা করে নেব। দেখো অলরেডি আমার এগুলো ভাজা হয়ে গেছে, সবজিগুলো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো সব ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার টমেটো আর সয়া সসটা দিয়ে দেবো। আমার চিলি সস ছিল না তাই চিলি সসটা দিতে পারিনি, টমেটো আর সয়া সস দিয়েই করলাম। তো টমেটো আর সয়া সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ওতে আমি, দেখো ওটা আমার অলরেডি ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, আর ওতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমাদের চিলি চিকেন একটু গ্রেভিটা বেশি রাখবো, কারণ গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে। তো তাই জন্য একটু বেশি জল দিয়েছিলাম। তো গ্রেভিটা ফুটে ওঠার পর আমি ওতে চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে ওতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব, যাতে গ্রেভিটা ঠিক হয়। তো দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে আরও দু এক মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে নেব। তো এমনিতেই চিলি চিকেন করে নামিয়ে রাখলে ঠান্ডা হয়ে গেলেই ওটা জমে যায়, অনেকটা গ্রেভিটা টেনে যায়। তোমার চিলি চিকেন একদম রান্না হয়ে গেছে। তোমার চিলি চিকেনের রেসিপিটি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করে দিলাম, আবার চলে আসবো আমার একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা।